আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নেই আমরা আজকে রসায়ন দ্বিতীয় অ্যাসাইনমেন্টের সমাধান করি। তো বন্ধুরা, অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, রসায়নের বিষয় কোড হচ্ছে 137। তো আমরা আজকে 2 নম্বর অ্যাসাইনমেন্ট ক্লিয়ার করব, অর্থাৎ সমাধান করব। বন্ধুরা, 2 নম্বর অ্যাসাইনমেন্টের অধ্যায় হচ্ছে চতুর্থ এবং শিরোনাম হচ্ছে পর্যায় সারণী। বন্ধুরা, আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে অ্যাসাইনমেন্টের যে বিষয়টা আমাদের পূরণ করতে হবে, সেটি হলো আমাদের অ্যাসাইনমেন্ট বা সেটি হলো আমাদের কাজ। বন্ধুরা, সর্বপ্রথম এখানে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেশিয়াম, এই 4টি মৌল দেওয়া আছে। আমরা যারা পর্যায় সারণী করেছি নিশ্চয়ই আমরা এগুলো সম্পর্কে জানি। এখানে 4টি মৌল দেওয়া আছে। বলা হয়েছে মৌল 4টির ইলেকট্রন বিন্যাসের আলোকে পর্যায় সারণীতে অবস্থান, তুলনামূলক আয়নীকরণ শক্তি এবং মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্য সম্পর্কিত একটি প্রতিবেদন তৈরি করো। বন্ধুরা, এ বিষয়ে আমাদের একটি প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে। তাহলে চলুন, আমাদের এখানে কিন্তু শুধু নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা যে প্রশ্নটা ক খ গ আকারে লিখব সেটির কিন্তু নির্দেশনা দেওয়া নাই। তো এখানে দেওয়া আছে সংকেত ধাপ বা পরিধি, আমাদের কয়টি ধাপ হবে সেই ধাপটি নির্দেশ করেছে এখানে। এখানে দেওয়া আছে যে ইলেকট্রন বিন্যাস, হ্যাঁ, এখানে ইলেকট্রন বিন্যাস করে মৌল 4টির পর্যায় সারণীর পর্যায় নির্ণয় করতে হবে। এটি হলো আমাদের 1 নম্বর প্রশ্ন। এবার 6 নম্বর প্রশ্নতে আসা যাক। ইলেকট্রন বিন্যাস করে মৌল 4টির পর্যায় সারণীর গ্রুপ বা শ্রেণী নির্ণয় করতে। এখন আমাদের এখানে কাজ হলো পর্যায় সারণী ইলেকট্রন বিন্যাস করতে হবে এবং ইলেকট্রন বিন্যাস করে মৌল 4টি কোন গ্রুপে বা কোন শ্রেণীতে পড়েছে এটি আমরা নির্ণয় করব। এবং আমাদের তৃতীয় বা 1 নম্বর প্রশ্ন যেটা হবে সেটা হলো পর্যায়ে সারণীর একই পর্যায়ের একই গ্রুপের শ্রেণীর পাশাপাশি অবস্থিত মৌলের আয়নীকরণ শক্তি। এটি বন্ধুরা আমরা যখন অধ্যয়ন করেছি বা তোমরা যখন পড়েছো তখন কিন্তু এই বিষয়টি সম্পর্কে জেনেছ। এবার দেখব মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। মৌল সংশ্লিষ্ট গ্রুপ মানে আমরা যে গ্রুপগুলো তো বের করব বা শ্রেণীতে বের করব ওই শ্রেণীর বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের কিছু লিখতে হবে। বন্ধুরা, আমার ভিডিওটি একটু লম্বা হতে পারে, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না এবং আমি আপনাদের ভালোভাবে বুঝাই দিচ্ছি যাতে আপনার কোনো সমস্যা না হয়। শুধু আমাদের অ্যাসাইনমেন্ট লিখলেই হবে না, এখানে আমাদের বুঝতে হবে। তোমরা তো আগেই জেনেছো যে আমাদের কীভাবে নাম্বার দেওয়া হবে। আমি আবারও দেখাচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারবে। তো চলুন আমরা এখন সমাধানের দিকে এগোই। তো বন্ধুরা, প্রশ্ন দেখা শেষে আমরা চলে এলাম এর উত্তরে। বন্ধুরা, 1 নম্বর উত্তরে আমাদের বলা হয়েছে যে 4টি মৌল এখানে দেওয়া আছে সেই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস, যে 4টি মৌল এখানে দেওয়া আছে
সেগুলো হলো লিথিয়াম, বেলিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম। এগুলোর মূলে ইলেকট্রন বিন্যাস আমরা পর্যায়ক্রমে লিথিয়ামের 1s, 2s, 2s, 3s, আমরা লিথিয়ামের সোডিয়াম, লিথিয়াম, বেলিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম। আমরা জানি যে কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রন যে স্তরে রয়েছে তার স্তর সংখ্যায় ওই পরমাণু পর্যায় সংখ্যা। তাহলে আমরা আমাদের এখানে পর্যায় সংখ্যা নির্ণয় করতে বলেছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। তাহলে এখন যদি লিথিয়াম এবং বেলিয়ামের সর্বশেষ ইলেকট্রন 2s-এ অরবিটালে রয়েছে, তাই আমরা এখন এই লিথিয়াম এবং লিথিয়াম পরমাণুটির অবস্থান দ্বিতীয় পর্যায়ে এবং বেলিয়াম দুটি মৌলের অবস্থান দ্বিতীয় পর্যায়ে। তো বন্ধুরা, এখানে এসটা 2s এখানে আমরা জানি যে অরবিটের চারটা স্তর থাকে, এগুলো হলো s, p, d, f, অর্থাৎ s অরবিট, p অরবিট, d এবং f। বন্ধুরা, এভাবে দ্বিতীয় লিথিয়াম এবং বেরিলিয়াম যেভাবে বের করলাম এবং সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম ঠিক অনুরূপভাবে আমরা অ্যান্সার করছি। তো বেশি সময় নষ্ট না করে আমরা দ্বিতীয় 2 নম্বরের খ অ্যান্সারে চলে গেলাম। প্রদত্ত মৌল শূন্য, আমাদের মৌল শূন্য থেকে ইলেকট্রন বিন্যাস পথে করে ফেলেছে। তো এটি দেখার এবার আমরা যে কাজটি করতে পারি, ইলেকট্রন বিন্যাস করে এদের গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হবে। এবার আমরা জানি যে মৌলের সর্বশেষ ইলেকট্রন যদি 3s অরবিটে থাকে, তাহলে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যায় তার গ্রুপ। তাহলে এখানে সবগুলো পরমাণু সর্বশেষ ইলেকট্রন অরবিটে রয়েছে, তাই লিথিয়ামের সর্বশেষ ইলেকট্রন অরবিটালে তাই লিথিয়ামের অবস্থান পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপে। এভাবে বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়ামের অবস্থান নির্ণয় করা হয়েছে। এবার আমরা চলে যাব গ নম্বর প্রশ্নের উত্তরে। গ নম্বরে আমরা জানি যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসরণ করে 1 মোল ঋণাত্মক ধনাত্মক আয়নের পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে ওই মোলের আয়নীকরণ শক্তি বলা হয়। আরও আমরা জানি যে আয়নীকরণ শক্তির মোলের ব্যাসার্ধের উপর নির্ভর করে। এখন মোলের ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তি কমে যায়, তাই আমরা তাকে আয়নি, যদি আমাদের ব্যাসার্ধ বেড়ে যায় তাহলে আয়নীকরণ শক্তি বেড়ে যাবে। তো এটি মনে রাখবে, এখানে লিথিয়াম এবং বেরিলিয়াম একই পর্যায়ে, আবার সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম একই পর্যায়ে। তো পর্যায় সরণের একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে ব্যাসার্ধ কমে, ফলে আয়নীকরণ শক্তি বাড়ে। তো তাহলে লিথিয়ামের সে বেরিলিয়ামের অবস্থান ডানে হয়, লিথিয়ামের অপেক্ষায় বেরিলিয়ামের আয়নিক শক্তি নিশ্চিত হবে। অনুরূপ আমরা সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে হবে। তো তোমরা এটি দেখে নিবে এবং আমি যে এই প্রশ্নগুলোর অ্যান্সার করে দিচ্ছি তোমরা কিভাবে এর নিশ্চয়তা পাবে। আর এই প্রশ্নগুলোর অ্যান্সার আমি আমার বড় ভাই যিনি বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে পড়েন এবং আরও আমার গ্রাম ভাই বা চাচাতো ভাই এবং যারা ভালো ভালো জাহাঙ্গীরনগর, রাজশাহী এবং ভালো ভালো ভার্সিটিতে পড়ে তাদের কাছ থেকে আমি কিছুটা সাহায্য নিয়ে এটি অ্যান্সার তৈরি করি। আমি একটি সরকারি কলেজে পড়ালেখা করি এবং এভাবে তোমরা অ্যান্সার করবে। এবার আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাই।
আমরা যে গুয়া নাম্বারে মৌলগুলো গ্রুপ নির্ণয় করেছি সেই গ্রুপের কোন ধরনের এবং এই গ্রুপের কাজ কি, অর্থাৎ এই গ্রুপে কোন কোন মৌল অবস্থান করে এবং এদের বৈশিষ্ট্য কি, সেটি আমাদের তুলে ধরতে হবে। এখন আমাদের মৌল আছে চারটি, এগুলো হলো লিথিয়াম, সোডিয়াম, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম। এদের মধ্যে লিথিয়াম এবং সোডিয়াম মৌল দুটি পর্যায় সরণের এক নম্বর গ্রুপ। এখন আমাদের এক নম্বর গ্রুপের বৈশিষ্ট্যগুলো তুলে ধরতে হবে। যেহেতু এক নম্বর গ্রুপে হাইড্রোজেন ছাড়া পর্যায় সরণের এক নম্বর গ্রুপের বাকি ছয়টি মৌল কিন্তু ক্ষার ধাতু, তাহলে এটি ক্ষারধর্মী। আবার লিথিয়াম এবং সোডিয়াম ছাড়া বাকি চারটি ক্ষার ধাতু হলো এগুলো যে পর্যায় সরণিতে আমরা বা গ্রুপে পড়েছি। আবার ক্ষার ধাতু পানিতে দ্রবণীয় হাইড্রোজেন গ্যাসও ক্ষার তৈরি করে, তাহলে আমরা এখানে কিছু বিন্যাস করে দেখলাম লিথিয়াম প্লাস অক্সিজেন, তাহলে আমাদের H2 প্লাস, এখানে সোডিয়াম অক্সাইড। এভাবে আমরা লিথিয়ামের সাথে একবার পানি এবার সোডিয়ামের সাথে পানি যোগ করে এগুলো এরপর এখানে লিথিয়াম এবং সোডিয়াম অক্সাইড হচ্ছে ক্ষার, তাহলে অপরদিকে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম দুটি পর্যায় সরণির দুই নম্বর গ্রুপে অবশিষ্ট। তাছাড়াও যে এর বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা তুলে ধরব। এবার আমরা দেখব যে এই গ্রুপের অক্সাইড এবং হাইড্রো অক্সাইড ক্ষার ধর্মীয় থাকে। তো এটি আমাদের দুটি